নমস্কার বন্ধুরা খবর সন্তান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আবারও আজকে বিকাল এবং রাতের দিকে প্রধানত দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের চারটি জেলাতে আগামী পরশু ঝড়ের সতর্কবার্তা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত কিছু খুব সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব বিস্তারিত জানাবো এর পরের দিন অর্থাৎ আগামীকাল সকালের দিকে ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে একটু আগে তারা যে দিয়েছেন আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেক জেলাতে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আগামীকাল সকালের পর কি হতে পারে আগামীকাল সকালের পর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও আর বৃষ্টির পূর্বাভাস নেই অর্থাৎ আগামীকাল আবহাওয়াটা ভালো থাকতে পারে তবে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস ২৬ ফেব্রুয়ারি আগামীকাল রয়েছে অন্যদিকে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখী টাইপের আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করেছেন তারা যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় ঝড় বইতে পারে এমনটা সতর্কতা একটু আগে জারি করেছেন অন্যদিকে জানতে পারা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান ছাড়াও নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের কথা বলছি আগামী পরশু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ রাতের দিকে অর্থাৎ আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু পরেই অর্থাৎ বিকাল থেকে রাতের দিকে আগামীকালটা পরিষ্কার থাকবে সাতাশ তারিখে আবার একটা ঝড় বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এখনও পর্যন্ত এটা রয়েছে দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেট তাই বন্ধুরা আপনারা কিছুটা সতর্ক হন যে একটা ঝড় বৃষ্টি হতে পারে তবে আজকে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাও ঠিক একটু মিনি কালবৈশাখী টাইপের তাই হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে সম্ভাবনা বেশি হুগলি জেলাতে সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুরের সম্ভাবনা একটু কম অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতে কমলা সতর্কতা জারি রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝে বৃষ্টি হবে কিন্তু আমরা যেটা অ্যানালাইসিস করতে পারছি যে আজকে সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কম হতে পারে আগামীকাল কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না ব্যতিক্রম রয়েছে তিনটি জেলা অর্থাৎ তিনটি জেলায় হতে পারে সেই তিনটি জেলা হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার বাকি জেলায় বৃষ্টি নেই সাতাশ তারিখে আবারও একটা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সবৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি আটটি জেলার কোথাও কোথাও চলতে পারে আঠাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডে আজ আগামীকাল এবং আগামী পরশু কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সাতাশ তারিখে ঝাড়খণ্ডে আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বিকাল থেকে সন্ধ্যা বা রাতের দিকে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে সেরকম কোনো বিপর্যয় দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণ ত্রিপুরা উত্তর ত্রিপুরা গমতি খোয়াই ধলাই এছাড়া পশ্চিম ত্রিপুরা ঊনকোটি সর্বত্রই প্রধানত যেটা দেখতে পাওয়া যাচ্ছে হালকা কোথাও কোথাও হালকা মাঝারি দু এক জায়গায় আজকের দিনটা হতে পারে আগামীকাল থেকে সেরকম আর বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আসামের ক্ষেত্রে হালকা থেকে হালকা মাঝেরি আগামী দুই দিন হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট লক্ষ্য করতে পারা যাচ্ছে আজকে কিছুক্ষণ পর আবার ঝড় বৃষ্টি আসতে পারে যেমন রয়েছে খুলনা সঙ্গে রয়েছে যশোর এছাড়া রয়েছে সাতক্ষীরা পাবনা রাজশাহী এখানে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে ঢাকা বিভাগে চলতে পারে রাজশাহী বিভাগের কোথাও কোথাও চলতে পারে এই রয়েছে প্রধানত আপডেট বাকি জায়গাগুলো কোথাও কোথাও হালকা হতে পারে আগামীকাল থেকে বাংলাদেশে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন আবহাওয়া থাকবে ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং